নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। আমি শর্মিষ্ঠার আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি। আজ 18 ফেব্রুয়ারি 2023 শনিবার। দিন শুরুর আগে দেখে নিন দুরন্ত বার্তা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার বিশেষ বিশেষ সংবাদগুলির এক ঝলক। দিনের শুরুতেই যে সংবাদে চোখ রাখব তা হল নিয়োগ দুর্নীতিতে আরও তৎপর সিবিআই, একদিনেই গ্রেফতার 6। আসছি পরের সংবাদে, বিষ ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতে পারে চন্দনকে। দেখে নেব এর পরের সংবাদ, আদানি হিন্ডেনবার্গ বিতর্কে বড় অগ্রগতি, কেন্দ্রের মুখ বন্ধ খাম নিল না শীর্ষ আদালত। আসছি পরের সংবাদে, বদলি মামলায় বিচারপতি বসুর মন্তব্য, পড়ুয়া না থাকলে শিক্ষক পুষিয়ে লাভ নেই। আসছি পরের সংবাদে, ডিএ অসন্তোষে মুখ খুললেন মমতা, ম্যাজিশিয়ান নই যে গুপি বাঘার মতো টাকা চাইলেই চলে আসবো। দেখে নেব এর পরের সংবাদ, এসএসসিতে 1911 জনের চাকরি বাতিলের মামলায় ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে। দেখে নেব এর পরের সংবাদ, সৎ রঞ্জন গ্রেফতার হয়ে কি হবে? কিছু হবে না, প্রতিক্রিয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়। দেখে নেব এর পরের সংবাদ, বাবার দল চিহ্ন সবই খোয়ালেন উদ্ধব, শিবসেনা এখন থেকে একনাথের। দেখে নেব শেষ সংবাদ, কাউকে গার্ড দিতে যাবে না তৃণমূল, চন্দন মণ্ডলের গ্রেফতারিতে প্রতিক্রিয়া কুণালের।